ভাই ভাই, আপনি আয় পড়ছেন? লিটন ভাই কই ভাই? বাইরে নিয়ে আসেন নাই? হ মাইকেল, লিটন রে আর রাইকে আসি নাই, সাথে করে নিয়ে আইসি। সে এখন তার বাসাতেই আছে, আগে যে বাসায় আসিল ওই বাসাতেই রাইকে আইসি তারে। খুব ভালো হয়েছে ভাই, লিটন ভাই আসলে তার ভুল বুঝতে পারছে আর আপনি যে তারে ক্ষমা করে দিছেন, এটা খুব ভালো কাজ হয়েছে ভাই। তাইলে আমি একটু লিটন ভাইয়ের মায়ের সাথে দেখা করে আসি, আপনি কি বলেন ভাই? হ মাইকেল, আমিও তাই মনে করি, ওনার সাথে তোর একটু দেখা করে আসার দরকার, উনি তো তোর নিজের সন্তানের মতোই আদর স্নেহ করেন। যা, ওনার সাথে দেখা করে আয়। হ ভাই, আপনি ঠিকই কইছেন, লিটন ভাইয়ের মা আমারে বিরাট আদর করে, আমি তাইলে ওনার সাথে গিয়ে একটু দেখা করে আসি, আর আপনি এদিকে প্রেশ হন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে মাইকেল, আয় আয় ভিতরে আয়। কেমন আছিস ভাই? ভালো আছিস? ও ভাই, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন ভাই? আমিও ভালো আছি রে ভাই। আয় ভাই আমার বুকে আয়, আমি তোর প্রতি অনেক অন্যায় অবিচার করে ফেলাইছি। না ভাই, এইগুলা কোনো বিষয় না, এইগুলা আমি মনে রাখি নাই ভাই, আমি সব বুঝলে গেছি, আপনিও বুঝলে যান। ভাই রে, তোরে আমি বিনা দোষে 2 বছর জেল খাটাইছি, তুই বিনা দোষে 2 বছর অন্ধকার কুটুরিতে পড়ে রইছস, আমার জন্য, আমার মিথ্যা কথার জন্য। আমি তো আর তোরে তোর জীবনটাকে হারাইয়া যাওয়া 2 বছর ফিরাই দিতে পারবো না, কিন্তু তোর কাছে আমি ক্ষমা চাইতে পারবো। আমার তুই মাফ করে দে ভাই, আমার তুই মাফ করে দে। সি ভাই, এসব আপনি কি কন, আপনি আমার বড় ভাই মানুষ, আপনার ভুল আমার জন্য ভুল না ভাই, আপনি ভুল করলেও ওটা আমার কাছে ভুল না, আমার কাছে ক্ষমা ছায়া, আপনি আমার লজ্জা দিবেন না ভাই। সব কিছু বুঝলে গিয়া আবার নতুন করে জীবন শুরু করেন ভাই, দেখবেন সব ঠিক হয়ে যাইব। আন্টি কেমন আছেন? আন্টি ভালো আছেন? ও বাবা মাইকেল, আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ আন্টি, আপনাদের দোয়া আল্লাহ ভালোই রাখছে, রাস্তায় আইতে কোনো অসুবিধা হয় নাই তো? না রে বাবা, রানাই তো আমার ঘরে নিয়ে আইলো, আমগোর কোনো অসুবিধা নাই ভাই। এখন তাহলে আমি আসি, আপনি তো যাইতেই আছেন অফিসে, না আমি তাহলে এখন আসি, পরে দেখা হইব। আচ্ছা ভাই যা, এখন তো তোরে আমি কিছু খাওয়াইতেও পারলাম না, ঘরে তো এখনো রান্না বান্না হয় নাই। এখন তো আন্টি আছেই, অন্যদিন এসে খাইয়া যাবো, আন্টির হাতের রান্না কতদিন ধরে খাই না। আচ্ছা ভাই, আমি তাহলে এখন আসি, আসসালামু আলাইকুম। আয় ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই গতকালকে যে মুরব্বী আইছিল একটা বিচার নিয়া, ওনার ছেলে আইছে, পাঠাই দি মিতরে। গতকালকে আইছিল মানে? ও মনে পড়ছে, ওই যে মিলন নামের যে পোলাটা ওনার ছেলেরে মারছিল, ওই ছেলেটা আইছে? ও ভাই, ওই পোলাটাই আইছে। কিন্তু তার তো একা আসার কথা না, সাথে তো ওই মিলন নামের পোলাটারও আসার কথা আছিল, সে একলাই লোকেন। আচ্ছা দে, তার ভিতরে ফাটাই দে, দেখি কি জন্য আইছে। আচ্ছা ভাই, আমি তার ভিতরে ফাটাই দিতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসো এদিকে আইসা বসো। আচ্ছা স্যার, বসতেছি। তো তুমি একলা কেন? সাথে ওই মিলন নামের পোলাট আসার কথা ছিল না, সে কই? সে আসে নাই স্যার, বাবা তারে অনেকবার কইছে তারপরেও সে আসে নাই, এই জন্য আমি আপনার সাথে একলাই দেখা করতে আইছি। আসে নাই মানে? তারে কি বলা হয় নাই যে আমি তারে ডাকছি? ও স্যার, বাবাই তারে কইছে কিন্তু সে কোনো গুরুত্ব দেয় নাই স্যার, সে এখানে আসতে রাজি না। সে আমার কথা শোনার পরেও এখানে আসতে রাজি হইল না, সে নিজেরই খুব বড় মনে করতেছে তাই না?
নিজের অনেক বড় সন্ত্রাসী মনে করতেছে সে। আচ্ছা তুমি আমার এইখানেই থাকো, আমি ওরে এক্ষুনি আমার এখানে আনার ব্যবস্থা করতেছি। আচ্ছা স্যার আমি এখানে আছি। ওরে এখন কই পাওয়া যাইব স্যার? ওরে এখন আপনি রেস্টুরেন্টে পাইবেন, ওইখানেই বেশিরভাগ সময় সে আড্ডা দেয়। মাইকেল, মাইকেল একটু এদিকে আয় তো। ভাই আমারে ডাকছেন? হ্যাঁ মাইকেল তোরেই ডাকছি। একটা কাজ কর, ওই যে মিলন নামের যে পোলাটা আছে ওই পোলাটারে তুলে নিয়ে আয়। আমি তারে ডাকছি আমার সাথে দেখা করার জন্য। আমি যে তারে ডাকছি এই কথা সে জানার পরেও আমার সাথে এসে দেখা করলো না, তার কত বড় সাহস। তুই একটু তারে নিয়ে আয়। আচ্ছা ভাই আমি এখনই যাই নিয়ে আইতাছি ওরে। ওরে তুই ওই এলাকার রেস্টুরেন্টে পাইবি, যা ওরে নিয়ে আয় আমার কাছে। কিরে ভাই তুই কি মিলন? ও আমি মিলন। তো তোর কি সে, তোর সমস্যা কি? চল আমার লগে, ভাই তোরা ডাকছে। তোর ভাইটা আবার খেটা রে, তোর ভাই ডাকলে আমার চলে যাই তুই বউ। যা 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 এখানে বিরক্ত করিস না, যা। তুই কি যাবি নাকি তোরে সুরের মতো বান্ধে নিয়ে যাবো? এই তোর তো সাহস কম না রে, আমার এলাকায় আইসা আমারে বান্ধে নিয়ে যাবি কস? খেটা রে তুই, আর তোর ভাইটাই খেটা। আমি মাইকেল, আর বাইরে তুই গেলেই দেখতে পারবি, চল আমার লগে। আরে যাবেটা আমি যাইতে পারব না, তা বিরক্ত করিস না শুধু শুধু। তুই যদি কুশিতে না যাস তাহলে তোরে পিস পিস করে কাইটা বস্তায় ভরে নিয়ে যামু, চিনস আমারে। বাস তোর বহুত ডায়লগ বাজে আমি শুনতাছি, আর না আমারে চিনস তুই? আমি এ এলাকার রং বাজরে বেটা, এলাকায় আমার নাম শুনলে বাঘে মহিষে এক গাঁটে পানি খায়, আর তুই আমারে কইতাছস পিস পিস করে কাইটা বালাবি, তোর সাহস তো কম না। সাহসের কি দেখছস রে মিলন্যা, তোরে কিন্তু ছোট বললে অনেক ছাড় দিতাছি। চল আমার লগে, আর কথা বাড়াইবি না কই দিলাম। আর যদি না যাই তাহলে তুই কি করবি? যদি না যাস তাহলে তোর পায়ের মধ্যে রশি বানমু, বান্ধা ওই রশি আমার গাড়ির পিছনে বানমু, বান্ধা গাড়ি চালাই লয়ে যাবো তোরে। এতক্ষণ তোরে ভালো করে কইছি বললে গায়ে লাগে নাই না? তোরে কিন্তু এখন আমি সত্যি সত্যি গাড়ির পিছনে বান্ধা, তারপরে ছেঁচড়ায় নিয়ে যাবো। এটা তুই করলি কি রে, এটা তুই করলি কি? আমি এলাকার বড় ভাই, আমার একটা ইজ্জত আছে না, আর তুই আমার এই সবার সামনে এখানে মার দূর করলি। মায়ের দূরের তো এখনো কিছুই দেখস নাই, যাবি কিনা তাই ক, না যাইলে মায়ের দূর দেখতে পারবি তুই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই আমি 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 যাইতে রাজি আছি ভাই, তাও এইখানে আমার মায়ের দূর করিস না ভাই, চল চল। কথায় আছে না, গাদায় পানি টেকে খায় কিন্তু গোলা করে খায়। তুই তো একটা গাদা বেঠা, এখন তো টেকে যাইতাছস, আগে যাইলে কি হইতো? আচ্ছা ভাই থাক থাক, আর এত জ্ঞান দিতে হইব না আমারে, চল চল আমার কই নিয়ে যাবি, যা আমি যাইতে রাজি আছি। কি হইল মাইকেল, মিলন রে আনস নাই? আপনি যে কি কোন ভাই, মাইকেল কি কোনো কামে ফেল মারছে? তারে বাইরে আমি দাঁড়া করাইয়া রাখছি, ভিতরে কি পাঠাই দিমু? হ মাইকেল তাদের দুজনকেই ভিতরে ভাড়া দে। আচ্ছা ভাই আমি পাড়ায় দিতেছি। কি রে বেটা, তোরা তো দেখতেছি একজন আর একজনের দেখা দেখি করতাছস, মনে হয় জীবনে তোরা কেউ রে কেউ দেখস নাই। দেখা দেখি পরে করবি, আগে ক ঘটনাটা কি হয়েছিল। স্যার সে আমারে শুধু শুধু মারছে স্যার, আমি ব্রাজিলের সাপোর্টার বললা সে আমারে শুধু শুধু মারছে, সে আর্জেন্টিনার সাপোর্টার এই জন্য কি সে আমারে মারবো স্যার? আর্জেন্টিনার সাপোর্টার আছে ভালো কথা, তুমি ব্রাজিলের সাপোর্টার আছো এটাও ভালো কথা, কিন্তু এটা নিয়ে মারামারি কি আছে? এই সাধারণ বিষয় নিয়ে কেউ মারামারি করে? স্যার সে মিথ্যা কথা কইতাছে স্যার,
সে আমার দলের গালি গালাজ করছে, এই জন্যই তো আমি তারে মারছি স্যার। এসব কি কোনো মারামারির বিষয় হইল বেটা? এসব নিয়ে কেউ মারামারি করে? শোনো, তোমাদের দুইজনকেই বলি, ধরো তোমাদের মধ্যে একজন কেউ মারা গেল, তুমি অথবা সে, মারা যাওয়ার পরে কি ব্রাজিল আর্জেন্টিনার কেউ আইসা তোমার ওই লাশটা কাঁধে নিব? তোমার লাশটা কাটিয়াই করে কবর পর্যন্ত পৌঁছায় দিব কি ব্রাজিল আর্জেন্টিনার কেউ? ব্রাজিল আর্জেন্টিনার কেউ তোমার লাশের সাথে কবর পর্যন্ত যাইব না। তোমার লাশের সাথে কবর পর্যন্ত কেউ যদি যায়, সেটা হলো তোমার প্রতিবেশী ভাই, যারে তুমি আজকে মারছ। যে ব্রাজিল আর্জেন্টিনার জন্য তুমি তোমার প্রতিবেশী ভাইয়ের সাথে ঝগড়া করতেছ, সেই ব্রাজিল আর্জেন্টিনা কি তোমার বিপদে আপদে পাশে দাঁড়াইব? তোমার প্রতিবেশী তোমার পাশে যায় দাঁড়াইব বিপদে আপদে? তুমি একটা দলেরে সাপোর্ট করো, অন্যজন আরেকটা দলেরে সাপোর্ট করতে পারে, এইটা স্বাভাবিক বিষয়। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই দল, তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। এগুলা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না, এগুলো অতি সাধারণ এবং তুচ্ছ বিষয়। এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তোমার ভাইয়ের সাথে ঝগড়া করবা, এর সাইতে বুকামি আর কি হইতে পারে? যাও, তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাও গিয়া। স্যার, দোষ কি আমি একা করছি নাকি? ও তো দোষ করছে স্যার। তুমি যখন তারে মারছ, দোষ তো তোমারই হওয়ার কথা, তাই না? যাও, তার কাছে গিয়ে মাপ চাও এবং দুজনে কোলাকুলি করো। আর আরেকটা কথা, আমার কাছে তোমার সম্পর্কে বাজে রিপোর্ট আছে। আমি শুনলাম তুমি নাকি তোমার এলাকায় দাদাগিরি করো, ভালো হয়ে যাও। আমি যদি আর এরপরে কোন খবর পাইছি যে তুমি তোমার এলাকায় দাদাগিরি করছ, তাহলে কিন্তু তোমার দাদাগিরি পাশা দিয়ে বাইর করবো আমি। তোমার সম্পর্কে আমি আরও শুনছি, তুমি নাকি এলাকার বারাটিয়াদের সাথে দুর্ব্যবহার করো, তাদের কাছ থেকে নাকি তুমি বিভিন্ন কৌশলে টাকা পয়সা আদায় করো। স্যার, মানে আমি এত কিছু বুঝি না, তুমি ছোট মানুষ, এই জন্য তোমারে আমি আর বেশি কিছু কইলাম না। তবে এটুকু শুনে রাখো, পরবর্তীতে যদি আমি কোনো খবর পাই যে তুমি তোমার এলাকায় দাদাগিরি চালায় গেছ, তাহলে কিন্তু তোমার দাদাগিরি যে আমি কোন দিক দিয়ে বাইর করবো ওটা তো আগেই কইলাম। আর এই বয়সে যদি জেলে যাইতে না চাও, তাইলে ভালো হয়ে যাও, তোমার সামনে সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। আচ্ছা স্যার, এরকম বলার হইব না। আচ্ছা যাও, এখন গিয়ে তোমার প্রতিবেশী ভাইয়ের কাছে ক্ষমা চাও। ভাই, আমারে তুই মাফ করে দে, আমার আসলে এই সামান্য বিষয় নিয়ে তোরে মারা উচিত হয় না ভাই, আমার মাফ করে দে ভাই। আরে দুর্বেটা, তুই না আমার বন্ধু, এই না আবার মাপ চাওয়ার কি আছে? আয় বন্ধু, তুই যে নিজের ভুল বুঝতে পারছ সেটাই আমার জন্য অনেক কিছু। কাউসার, এলাকায় রানা যে অবস্থা শুরু করছে, এলাকায় তো কোনো ইনকামের ব্যবস্থাই নাই, এখন তো না খায়া মরার অবস্থা হয়েছে। আমাদের ভিন্ন রাস্তায় হাঁটতে হইব কাউসার, এই রাস্তায় আমরা বাঁচতে পারুম না। বস, কি করবেন ভাবতেছেন বস? আপনি আবার নতুন কোনো বুদ্ধি বাইর করলেন নাকি? ও কাউসার, ভাবতাছি একটা ব্যবসা শুরু করুম। ব্যবসা ছাড়া হইব না রে, মানুষের কাছ থেকে চান্দা তুলিয়া আর বাইসা থাকা সম্ভব না। ব্যবসা? কি ব্যবসা বস, কি ব্যবসা? দেখ তো কাউসার, আশেপাশে একটু তাকায় দেখ, বর্তমানে কোন ব্যবসাটা সবচাইতে বেশি লাভজনক এবং জাঁকজমক চলতেছে। আমি তো বুঝতাছি না বস, আপনি কিসের ব্যবসার কথা কইতাছেন, একটু খুললে কন্যা শুনি। শুন কাউসার, বর্তমানে সবচাইতে লাভজনক এবং জাঁকজমক ব্যবসা হইল চিকিৎসার ব্যবসা। বর্তমানে গরম টাকা আসে ক্লিনিকে, খালি টাকাই টাকা। দেশে এখন প্রতিনিয়তই কোনো না কোনো রোগে আক্রান্ত হইতেছে মানুষ, আর এইটাই চূড়ান্ত সুযোগ ব্যবসা করার। এই ব্যবসা যদি কিছুদিন চালায় যাইতে পারি, লাল হয়ে যাম রে কাউসার। বস, সত্যি তো বস, ক্লিনিকের ব্যবসা তো দারুণ চলে বস, ক্লিনিকের মধ্যে সবসময় ভিড়। এই তো দুই দিন আগে বস, আমার মারে নিয়ে গেছিলাম, মার জ্বর হয়েছিল, ক্লিনিকে নিয়ে যাইতে ডাক্তারে আমার মায়েরে পাঁচটা পরীক্ষা দিছে বস, পাঁচটা পরীক্ষায় আমার 4,000 টাকা গেছে। ওষুধপাতিও যদি আমরা নিজেরা বেচতে পারি বস,
তাইলেও লাভ আছে। হ কাউসার হ, গরম ব্যবসা, এই ব্যবসাই করতে হইব আমাদের। তুই একটা ব্যবস্থা কর, একটা ক্লিনিকের ব্যবস্থা কর। আচ্ছা বস, আমি একটা ক্লিনিকের ব্যবস্থা করতেছি বস। ছোট সাহেব, কাশি এবং জ্বর নিয়ে যে রুগীগুলো আমাদের হসপিটালে ভর্তি হয়েছিল, ওই রুগীগুলার অবস্থা তো দিন দিন খারাপের দিকেই যাইতেছে। হ হারু কাকা, এই বিষয়টা নিয়ে আমিও খুব চিন্তিত। এই কাশি নিরাময়ের কোনো ব্যবস্থা আমরা করতে পারতেছি না, কোনো ওষুধে এই কাশি নিরাময় হচ্ছে না। আমি চিন্তা করতেছি আমরা যারা বড় বড় ডাক্তার আছি তারা একটা বোর্ড গঠন করব এবং এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ছোট সাহেব, যা করার একটু তাড়াতাড়ি করেন, রুগীগুলোর অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে। হ্যাঁ হারু কাকা, আমি দেখছি কি করা যায়।